সিরাজগঞ্জ শহরের সবুজ কানুন স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাত আরা হেন্দির ছিল একেবারে সাদামাটা জীবন। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের গণপরিবেশ সম্পাদিকার পদের সুবাদে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎই পেয়ে যান আওয়ামী লীগের মনোনয়ন। তখন হেরে গেলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় সোনালী ব্যাংকের পরিচালকের পদ পান। আর এই পদ ব্যবহার করে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। তখন তাকে নিয়ে ব্যাপক বিতর্ক হলেও পার পেয়ে যাওয়ায় তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রথম সে নির্বাচিত হতে পারলেন, আমাদের রুমান মাহমুদের সাথে হেরে যান, যার কারণে তার প্রতি একটা সিম্পেথি কাজ করে তাদের নেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ওবায়দুল কাদের বা যেই বলেন তাদের সাথে। সে যেহেতু সুন্দরী একটা মেয়ে ছিল, তার তাই ওখানে যেভাবে তাকে উপস্থাপন করা দরকার, যেভাবে সে তাদের ম্যানেজ করা দরকার করতে পারছে, যার কারণে তাকে ওই সোনালী ব্যাংকের ডাইরেক্টর বানা দেয়। সোনালী ব্যাংকের ডাইরেক্টর বানানোর কারণে সোনালী ব্যাংকের কোটি কোটি টাকা সে লুটপাট করে, কোটি কোটি টাকা সে তখনই সে সোনালী ব্যাংকে যাওয়ার পরপরই তো সে ফুলে ফেঁপে একবারে ই হয়ে গেল টাকা দিয়ে। তার পরবর্তীতে হলমার্ক কেলেঙ্কারি করলো, হলমার্কের সমস্ত টাকা লুটপাট করে নিয়ে নিছে। এরপর ঠিকাদারি নানা ব্যবসা করে হাজারো কোটি টাকার মালিক বনে যান বলে অভিযোগ ওঠে। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একতরফা ভোটের সংসদ সদস্য হন। স্বামী লাবু তালুকদারকেও বানান জেলা পরিষদের চেয়ারম্যান। সিরাজগঞ্জের নানা জায়গায় জমি কেনা, বিলাসবহুল বাড়িসহ তাদের নানা সম্পদ ও চাকচিক্যময় চলাফেরা বিস্মিত করে সবাইকে। 2008 সাল অবধিও সিরাজগঞ্জ শহরের সবুজ কানুন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি করতেন। সে সময় তার বাৎসরিক আয় ছিল 1,22,000 টাকা আর ব্যয় ছিল 80,000 টাকা। তখন 6,34,500 টাকার মালিক ছিলেন। এখন কাগজে কলমে তার সম্পদ বেড়ে হয়েছে 56,08,95,000 টাকা। অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2008 সাল থেকে গেল 16 বছরে জান্নাত আরা হেন্দির সম্পদ বেড়েছে 884 গুণ। একসময় হেঁটেই স্কুলে যাতায়াত করলেও বর্তমানে তার রয়েছে 9টি বিলাসবহুল গাড়ি। সব মিলিয়ে জান্নাত আরা হেন্দির যাবতীয় সম্পদের বর্তমান বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। উনি এত টাকার মালিক হলেন কীভাবে? সোনালী ব্যাংকের থেকে প্রথমে উনি আমার জানা মতে উনি 20 কোটি টাকা ওখান থেকে তসরুপ করেন। সেই থেকে সে শুরু হয় তার অবৈধ টাকা কামানোর। এরপরে উনি যখন ভোটবিহীন 24 সালে নির্বাচনে নির্বাচিত হন, তারপরের থেকে তার বাহিনী দিয়ে এই সিরাজগঞ্জে যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তা দমনে ছাত্র জনতার উপর হেনরি তার দলবল নিয়ে হামলা চালায়। তাদের হামলায় অনেকে হতাহত হয়। তবে আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগে 4 আগস্ট হেনরির নির্দেশে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালায়। এতে ছাত্রদল ও যুবদলের 3 জন সহ আরও অনেকে নিহত হয়। এ ঘটনায় সাবেক এমপি জান্নাত আরা হেন্দি ও তার স্বামী লাবু তালুকদার আসামি হওয়ায় মৌলভীবাজার থেকে তাদের আটক করে র্যাব। এরই মধ্যে 7 দিনের রিমান্ড শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যাদেরকে হত্যা করিয়েছে এই যে তাদের নির্দেশে হুকুমে এবং তারা সরাসরি মাঠে থেকে এই হত্যাযজ্ঞ চালিয়েছে এবং তার যে বাহিনী রয়েছে যারা আরও অনেকে রয়েছে যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, গুলি করেছে আমাদের মিছিলে, আমরা প্রত্যক্ষদর্শী সিরাজগঞ্জবাসী, সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র জনতা যারা ছিল তারা দেখেছে কীভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। সেই সমস্ত অস্ত্রবাজরা এখনও কিন্তু গ্রেপ্তার হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে তাদের সর্বোচ্চ শাস্তি হোক, সিরাজগঞ্জবাসী ফাঁসি চায়, সর্বোচ্চ শাস্তি চায়। এ অবস্থায় যথাযথ তদন্ত করে শুধু হত্যা নয়, তাদের দুর্নীতির অনুসন্ধান করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।